আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যের দুনিয়ায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে কোনোরকম ডায়েট কন্ট্রোল না করেই আপনি কিন্তু অনায়াসে সামান্য কতগুলো বাস্তু টিপস মেনেই আপনি কি করতে পারেন আপনার ওজন কমিয়ে নিতে পারেন এবং সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না চলুন আমরা কিন্তু জেনে নেব কিন্তু তার আগে আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও পরিষ্ ক্লিক করে রাখুন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের ভিডিও দুটি শেষ পর্যন্ত দেখুন কেননা প্র অনেকগুলো পয়েন্ট আলোচনা করব সেগুলো যদি স্কিপ করে যান তাহলে সেটা জানতে পারবেন না জানতে না পারলে উপায়গুলো ঠিক মতো করতে পারবেন না আর আমাদের চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে অভিনন্দন আমাদের তরফ থেকে এইভাবে আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের এই অনুপ্রেরণা থেকেই আমরা উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও আপলোড করি যাতে আপনারা উজ্জীবিত হন এবং উপকৃত হন চলুন আমরা আলোচনা শুরু করি প্রথমেই বলবো যে হাতের সামনে চিপসের প্যাকেট ফাস্ট ফুড চকোলেট এসব রাখা বন্ধ করে স্বাস্থ্যকর খাবার খাবার চেষ্টা করতে হবে হাতের সামনে থাকলে কি মনে হবে খায় আর খাপ খেলেই কি হবে এগুলো ফাস্ট ফুড এগুলো জাঙ্ক ফুড এই জাঙ্ক ফুড থেকেই কিন্তু শুরু করলাম এইগুলো কিন্তু রাখবেন না দুই নাম্বার হচ্ছে মাপের থেকে বড় জামাকাপড় পরা বন্ধ করুন যত টাইট ফিট জামা কাপড় পরবেন নিজেকে আয়রায় দেখবেন ভুড়িটা যত বেশি দেখবেন ততই দেখবেন মনে হবে যে ওজন কমাতে হবে আই হ্যাভ টু ডু দ্যাট এটা মনে করে এগোবেন তাই একদম বড় বড় জামা কাপড় পরবেন না অবশ্যই নিজের মাই মাপের কাপড় কিনুন টাইট ফিট জামা কাপড় পরুন দেখবেন নিজেরই লজ্জা লাগবে বাইরে বেরোতে তখন দেখবেন আপনি নিজেই বলবেন না ইউ হ্যাভ টু ডু দ্যাট বলে আপনি এক্সারসাইজ করবেন তিন নম্বর বলবো রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কখনোই কিন্তু ওজন কমানো যাবে না তাই রান্নাঘর কিন্তু পরিষ্কার করতে হবে এটা বলবেন যে রান্নাঘরের সাথে ওজনের কি সম্পর্ক অবশ্যই এই রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখতে হবে বাস্তু স্বাস্থ্য মতে আগেই বলেছি যে বাস্তু স্বাস্থ্য মতে আপনাদেরকে অনেকগুলো আমরা টিপস দেবো তাই রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেখানে যেন গন্ধ না থাকে সেখানে যেন সুগন্ধ দরকার হলে ধূপ জ্বালান ধূপ জ্বালান সেখানে দেখবেন রান্নার স্বাদও বেড়ে যাবে এরপরে বলবো চার নম্বরে খাওয়ার সঙ্গে পর্যাপ্ত পরিমাণের ঘুমেরও অত্যন্ত জোর প্রয়োজন সেই জন্য দিবা অবশ্য দিবা নিদ্রা দেবেন না দিবা নিদ্রা সম্মত নয় এবং ওয়েটও কিন্তু বেড়ে যায় ওজন কমাতে দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবেন দক্ষিণ দিকে মাথা করে ঘুমালে যেমন ওজন কমে সেরকম লাভ হয় অর্থাৎ অর্থপ্রাপ্তি হয় অন্য কোনো দিকে মাথা করা করে শোয়া ওজন কমানোর ক্ষেত্রে অশুভ প্রভাব সৃষ্টি করতে পারে তাই আজ থেকেই কিন্তু দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো শুরু করে দিন যদি ওজন কমাতে চান Yeah. Okay. পাঁচ নম্বর ওজন কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি বাড়ির নোংরা ডাক পরা জলের বোতল ফেলে সুন্দর জলের বোতল রাখতে চেষ্টা করুন দেখবেন সুন্দর জিনিস দেখে সুন্দর একটা নিজের খুব ভালো লাগবে হ্যাপি ফিল করবেন বারবার জল খেতে ইচ্ছা করবে দেখবেন নতুন জিনিসের প্রতি একটা আমাদের আলাদা মোহ থাকে সেই জন্য অবশ্যই এটা করুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এবং বাইরে গেলেও সঙ্গে সুন্দর বোতল নিয়ে যান নোংরা একদম বাজে হয়ে গেছে অনেক দিনের পুরনো এমনিতে এই বেশি দিন ব্যবহার করা উচিত না সেগুলো ফেলে দিতে হয় তাই অবশ্যই ফেলে দিন যদি খুব ভালো হয় জানেন তো কাচের বোতল বা তামার যদি বোতল ব্যবহার করতে পারেন কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয় যারা সম্ভব যদি মানতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে ব্যবহার করুন যদি বাইরে না নিয়ে যেতে পারেন বাড়িতে ব্যবহার করুন খুব ভালো ফলাফল পাবেন এরপরে বলবো যে আপনার ইয়াং বয়সের কলেজ লাইফের কোনো ছবি সবসময় চোখে পড়ে এমন জায়গায় টাঙিয়ে রাখুন তখন ওই সুন্দর চেহারা দেখে তখন আপনার আর এই বেডহপ চেহারা নিয়ে আপনি কম্পেয়ার করবেন নিজে নিজেই তখন আপনার কি মনে হবে যে ওই সুন্দর লুকটা যখন কত কমপ্লিমেন্ট পেতেন কত কতজন আপনাকে প্রেম নিবেদন করতো কতজন আপনার পিছনে পিছনে ঘুরে বেড়াতো কত কমপ্লিমেন্ট দিত সেই দিনটি সোনাঝরা দিনটি আপনার কাছে ফিরে আসুক এইটা আপনি চাইবেন আর কি করবেন তাহলে আপনি সেই দিনের স্মৃতিগুলো ফিরে পাওয়ার জন্য একদম আপনি একদম কন্ট্রোল করে নেবেন আপনার জীবনযাত্রা আপনার চলমানতা আপনার মনোভাবও আপনি চেঞ্জ করে নেবেন আর এর ফলে কি হবে এর ফলে অবশ্যই আপনি আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটা হচ্ছে আপনার ওজন কমানো এবং মেদ কমানো সেটা আপনি করতে পারবেন আর জল অবশ্যই খাবেন তবে খাওয়ার সাথে সাথে জল খাবেন না খাওয়ার যার যত বয়স ধরুন কারোর কুড়ি বছর বয়সে কুড়ি মিনিট পর খাবে কারোর পঞ্চাশ বছর বয়সে পঞ্চাশ মিনিট পর খাবে কারোর যদি তিরিশ বছর বয়স হয় সে তিরিশ মিনিট পরে খাবে জল অর্থাৎ যাতে আমাদের শরীরে এই যে আমরা যেটা খাচ্ছি সেটা যাতে আমাদের এর ভালো করে পাচন হয় আর যাদের পাচন শক্তিতে কমজোরি আছে বা হজম হয় না তাদের কিন্তু এই মোটাপন বা এই যে মোটা হয়ে যাওয়ার লক্ষণটা দেখতে পাওয়া যায় সেই জন্য এটা অবশ্যই করতে হবে এরপরে বলবো যে ডাইনিং টেবিলের সোজাসুজি দেয়ালে একটা বড়ো মাপের আয়না ঝোলান আয়না কি করে আয়না সব থেকে সবসময় পজিটিভ এনার্জিকে বহন করে আর আরেকটাও আছে সায়েন্টিফিক কারণ আছে আপনি কি খাচ্ছেন কতটা খাচ্ছেন আয়নায় প্রতিফলিত হবে আপনি বেশি খেলে আপনার নিজেরই লজ্জা লেগে যাবেন দেখবেন কোথাও গেলে আমরা বেশি খেতে পারি না যতটা খায় তার থেকেও কম খায় লজ্জা লাগবে লজ্জা লাগিয়ে যে লোকে বলবে বাবা কত খাচ্ছে এরকম একটা মানসিকতা হয় আপনি ভাববেন যে আপনার সামনে আছে কেউ বসে আয়নাটা দেখবেন আর ভাববেন যে আপনার গিয়ে বসে আছে সে আপনাকে ফলো করছে আপনার দিকে হা করে থাকাচ্ছে বা এত খাচ্ছে তাই আপনি বেশি খেতে পারবেন না তাহলে কি করবেন আপনার খাওয়া নিয়ন্ত্রণ হয়ে যাবে সেই জন্য অবশ্যই আর ওই ডাইনিং টেবিলে বসে বসে সব কিছু খাবেন দেখবেন আপনি একদম আর বেশি খাচ্ছেন না আপনি একদম কন্ট্রোল করছেন আর সময় কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট খাবেন আর টোয়েন্টি ফাইভ পেট ফাঁকা রেখে দেবেন কেননা আমাদের আমাদের রান্নাঘর হচ্ছে শরীরের রান্নাঘরে পেট পেটের মধ্যে দেখবেন কান দিয়ে শুনবেন কোনো দিন গুড় 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 করে কত আওয়াজ হয় রান্না হয় সেখানে রান্নার ছুক ছাঁক রান্না আমরা করি না তেলের মধ্যে দিই কত কিছু এসব রান্না করে সেই রান্না হয় আওয়াজ শুনবেন দেখবেন সেই জন্য সবসময় মনে রাখবেন যে আয়না আর একটা আর আয়নার সায়েন্টিফিক কারণ আছে এবং অ্যাস্ট্রোলজিক্যালও কারণ আছে সেটা হচ্ছে আপনি যত খাবার ধরুন খান যদি আপনার এই আয়নাটা রাখেন ডাইনিং টেবিলে তাহলে কি হবে অনেক খাবার প্রতিফলিত হচ্ছে যে যে খাবারটা নিচ্ছেন তার দ্বিগুণ দেখতে পাচ্ছেন প্রতিফলিত হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে সেইখানে কি হবে অন্নপূর্ণার বাস হবে মায়ের মা অন্নপূর্ণার বাস হবে আর সেই খাবার সেই বাড়িতে কিন্তু কম কোনো দিনও হয় না আর একটা কথা একটা টিপস দিয়ে দিই মনে পড়ে গেল যে ডাইনিং টেবিলে যদি পাততে হয় গোটা ফল তারপরে গোটা ফুড ফুডের ফ্রুটের এইগুলোর যদি ডাইনিং যেটা টেবিল কভার সেটা পাততে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যায় এর থেকে কি আসে সেই বাড়িতে কিন্তু অন্যের কোনো দিনও এবং খাবার দাবারের কোনো অভাব হয় না এরপরে বলবো একদম লেটেস্ট বলব সময় বেগুনি রঙের পোশাক পরার চেষ্টা করুন এই রং কি ডিনোট করে কি মিনিং এটা হচ্ছে এবারে কালার থেরাপি দিচ্ছি দেখুন একটা ভিডিও কত কিছু জানিয়ে দিচ্ছি এইভাবে নানা রকম ভিডিও পেতে আমাদের সাথে থাকতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু পচলব কী করে আপনাদের জন্যই তো আমাদের চলা বাঁচা তাই অবশ্যই এটা করবেন বেগুনি রঙের পোশাক পরবেন বেগুনি মানে ভায়োলেট কালার এই রঙটা কি ডিনোট করে এটার সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্টস হচ্ছে এইটা যে এই রং উৎসাহ প্রদান করে আত্মবিশ্বাস বাড়ায় মনকে শান্ত রাখে এর ফলে কী হবে আপনি যে মোটাপনটাকে এই মোটাপাটাকে এই মেদ ঝরানোটাকে আপনি চেষ্টা করছেন তার জন্য আপনার একটা উৎসাহ দরকার এনকারেজ করছে এই কালারটা আপনি আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন যে আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু দ্যাট ইন কস্ট ইন অ্যানি কষ্ট আমাকে এটাকে করতে হবে আপনি ওই জন্য দৌড়াচ্ছেন আপনি এক্সারসাইজ করবেন এবং মনকে শান্ত রাখবে আপনি কিন্তু উদ্বিগ্ন থাকবেন না চঞ্চল হবেন না যে আমি কি করব কি করব কি করে করবো এইসব না আপনি করবেন খুব সুন্দর ট্র্যাকে যাবেন কিন্তু খুব শান্তভাবে যাবেন এবং নিজের লক্ষ্যে দেখবেন একদিন পৌঁছাতে পারবেন সেই জন্য বেগুনি রং। অবশ্যই এই পোশাক পরিধান করুন জীবনের চলমানতাটাকে আপনার সুন্দর করে আপনার লক্ষ্যে পৌঁছাতে নিয়ে যেতে চেষ্টা করুন দেখবেন একদিন আপনি ইউ শুড অ্যাচিভ অ্যাভরিথিং অ্যাজ ইউ ওয়েস সো বি কেয়ারফুল আবাউট অ্যাবাউট ইউ হেলথ খুব ভালো থাকবেন আপনার ছিমছাম একটা সুন্দর চেহারা হয়ে উঠুক রোগমুক্ত চেহারা হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি